ঈদ মোবারক। ঈদের তৃতীয় দিন আবারও হাজির হয়ে গেলাম এলান বাই উৎসব প্রেজেন্ট সেলিব্রিটি ক্যাফে এবং কো-স্পন্সর্ড বাই ডিকোর ইন্টেরিয়র। এবং এই যে সেলিব্রিটি ক্যাফে আপনাদের জন্য আমাদের ঈদে এবার এশিয়ান টিভিতে এটা একটা বিশেষ আয়োজন, যেখানে আপনাদের প্রিয় মুখগুলো বড় পর্দা ছোট পর্দা প্রিয় মুখগুলোর সাথে আমাদের একটা চমৎকার ক্যাজুয়াল একটা আড্ডা, সেই আড্ডারই একটি অংশ আজকে। এবং আজকে কিন্তু যে দুটো প্রিয় মুখ আপনাদের জন্য রয়েছে, আজকে এদের তৃতীয় দিনের এই রাতটা খুব বেশি একটা ভালো কাটবে আমি বলতেই পারি। হীরা হীরাকে কাটে, লোহা কাটে লোহাকে, বেইমান কাটে বেইমানকে। এসে গেল ক্যাপ্টেন খান, শাকিব খান। ঈদ মোবারক মারিয়া। ঈদ মোবারক। এবং তার পাশে যিনি রয়েছেন, বাংলাদেশে চলচ্চিত্রে প্রথম যখন পদক্ষেপ রাখলেন সেই পদক্ষেপেই তার সেলফ টাইটেল সং রয়েছে, বুবলি। ঈদ মোবারক। ওয়েলকাম টু আওয়ার শো সেলিব্রিটি ক্যাফে। থ্যাংক ইউ সো মাচ। ঈদের তৃতীয় দিনে আমরা বসে আড্ডা দিচ্ছি, ঈদের আগের দিন ফ্লাই করে মাত্র আসলেন, আবারও চলে যাচ্ছেন একটা শুটিং করবার জন্য তামিলে যাচ্ছেন প্রবাবলি, রাইট? ক্যাপ্টেন খান রিলিজ হলো এবং ইজ গোয়িং লাইক সুপার হিট, খুব চমৎকারভাবে যাচ্ছে, ব্লকবাস্টার একটা ফিল্ম হয়তো বা আমরা কয়েকদিন পরে শুনতে পারবো এরকম, অলরেডি রেকর্ড করে ফেলেছে হলের সংখ্যার দিক থেকে। নিজের কাছ থেকে এক্সপেকটেশনটা কিরকম এই ক্যাপ্টেন খানের? ক্যাপ্টেন খান আমাদের সম্পূর্ণই লোকাল একটি ছবি, বাট লোকাল সিনেমা হলেও মানে গুণগত দিক থেকে, মানে মানের দিক থেকে, কোয়ালিটির দিক থেকে ইজ সুপার সুপার। আপনার স্বল্প সময়ের মধ্যেও আমাদের পরিচালক সুমন চমৎকার টিজার মানুষকে উপহার দিয়েছে, এবং যারা এই সিনেমাটা দেখছে গান উপহার দিয়েছে চমৎকার, যারা এই সিনেমাটা দেখছে সবাই কিন্তু খুব প্রশংসা করছে যে ওয়াও। ছবিটি এক বাক্যে যেটা বলতে পারি, ইটস এ বিগ বাজেট মুভি, ইটস এ বিগ মুভি। আর ছবিটি রিলিজের আগে যে বিষয়টা ছিল, এটা তো খুব আনন্দের একটা বিষয় ছিল যে রিলিজের আগেই সুপারহিট একটা ব্যাপার থাকে, রিলিজের আগেই সুপারহিট। যদি প্রযোজনা প্রতিষ্ঠান চাইতেন, শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম ভাই, তারা যদি চাইতেন তাহলে ছবির হল সংখ্যা অলমোস্ট তো 250 তো হতোই, 250 হতো। বাট তাদের বিজনেস পলিসি যেটা ছিল যে ফার্স্ট না একদম লাস্ট পর্যন্ত যে বিষয়টা ছিল খুব হাই রেন্টাল, মানে খুব পিক রেন্টালে ছবিটা, খুব হাই রেন্টালে ছবিটা দিয়েছে। একটু রেন্টাল যদি শেষের দিকে একটু কমাতেন তাহলে কিন্তু 250-এর উপরে সিনেমা হল ক্রস করতো, এটা একটা বিরাট রেকর্ড হতো। বাট তারপরেও তাদের বিজনেসের পলিসিগত কারণে তারা ভালো রেন্টালে দিয়েছেন, এটা একটা রেকর্ড। সব কিছু মিলিয়ে ঈদের আগ থেকেই খুব ভালো কাটছিল, যদিও আমি সব বিষয়গুলো ওভার টেলিফোনেই শুনছিলাম। আর আসার পর ছবির যে রেসপন্স দেখেছি, এবং সবচেয়ে আমার ভালো লাগা হচ্ছে যে আমাকে যারা ভালোবাসে, আমার যারা অডিয়েন্স যারা আমাকে ভালোবাসে, আমাকে এত ভালোবাসে, আমার পাশে থাকে সব সময়, সে আমার সকল ফ্যান্সরা ছবি দেখে ভালো বলছে, তাদের কাছে ভালো লাগছে। বুবলির সাথে একটু কথা না বললে তো হচ্ছে না, এতক্ষণ ধরে এত সুন্দর একটা মেয়ে আমার সামনে বসে আছে। বুবলির শুরুটাই হয়েছে বসগিরি এবং শুটার দুটো মুভি একসাথে রিলিজ দিয়ে। এই যে দুটো মুভি একসাথে রিলিজ, সেটা তো একটা অভ্যাসে পরিণত হয়ে যাওয়ার কথাই ঈদের মতো একটা উৎসবে। এবার শুধুমাত্র একটু রিলিজ হলো এবং সেলফ টাইটেল গান দিয়ে যেখানে শুরু 2016 থেকে যাত্রা, এবং সেই বুবলি এবং শাকিবের জুটিকে মানুষ এখন অসম্ভব পছন্দ করছে, অসম্ভব রকম অ্যাপ্রিসিয়েট করছে। হাউ ডাজ ইট ফিল যখন ঈদে এরকম এত বড় একটা মুভি রিলিজ পাচ্ছে এবং দর্শকদের কাছ থেকে এত ভালো একটা রেসপন্স পাওয়া যাচ্ছে? আই ফিল রিয়েলি অনার্ড, আই উড লাইক টু থ্যাঙ্কস মাই অডিয়েন্স, মাই লাভলি অডিয়েন্স। আসলে শুরু থেকে যখন দুটো ফিল্ম দিয়ে অভিষেক হয়েছিল, তারপর কিন্তু পরপর তিনটা ঈদে আমার দুটো করে ফিল্ম রিলিজ হয়, হ্যাট্রিক বলা চলে দুটো করে। তো সেদিক থেকে আসলে অনেক ভালোবাসা পেয়েছি দর্শকদের। আর এবার যেটা হয়েছে, এবার দুটো ফিল্ম রিলিজ হলে যেমন একটা অন্যরকম ভালোবাসা পাওয়া যায়, একটি ফিল্ম রিলিজ হলেও এটা কিন্তু আরেকটু ডিফারেন্ট, বিকজ একটা ফিল্ম থাকছে সবাই দর্শক ভাগ হয়ে যাবার সে ব্যাপারটা থাকে না। সো এটা আসলে অনেক ভালো লাগার। আর আরেকটা কথা যদি বলতে চাই, ক্যাপ্টেন খান ফিল্মটা আসলে যেটা উনি বলছিলেন যে খুব বিগ বাজেটের একটা ফিল্ম, আর ওয়াজিদ আলী সুমন ভাই ভীষণ গুণী একজন নির্মাতা, রাইট? খুব যত্ন করে বানিয়েছে সাপ্তাহ মিডিয়ার ব্যানারে। তো সাপ্তাহ মিডিয়ার ছবিগুলো আসলে হয় কি খুব আলোচিত হয়ে যায়, মানে তাদের সুন্দর করে তাদের যে প্রমোশনের যে ব্যাপারগুলো, কারণ আমি একটা জিনিস বলতে চাই সেটা হচ্ছে যে যেটা আমরা বাইরের দেশে দেখি যে যারা সুপারস্টার থাকেন তারা ব্যাপারগুলো আসলে তদারকি করেন। সো আমি আমার কাজের ব্যাপারগুলো থেকে দেখেছি যে আমাদের সুপারস্টার শাকিব খান, উনি আসলে ওনার ছবি শুধুমাত্র যে উনি অ্যাজ এ হিরো কাজ করছে তা না, তার পেছনে কী হবে বা এটা কতটুকু কী দর্শকদের কাছে পৌঁছানো যায় বা
গানগুলো কেমন হবে সবকিছু আসলে উনি প্রমোশনের দিক থেকে খুব টেক কেয়ার করেন স্পেশালি ক্যাপ্টেন খানের যে ম্যাও ম্যাও গানটা এটা কিন্তু ওনার আইডিয়াতেই হয়েছে উনি গানটি ইনক্লুড করেছে তো এটা আসলে অনেক বড় পাওয়া যে দর্শকদের কাছাকাছি আসলে আমরা ওভাবে যেতে পারি এক্স্যাক্টলি খুব মজার একটা গান সো এই ধারণাটা ওনার ছিল আমার বুবলি বুবলি গানটারও মানে পরিকল্পনা আছে সেটা আমার মনে আছে আমরা আরেকটা আড্ডা বলছি দর্শকদের ভালোবাসা পাবার যে মানে স্ট্র্যাটেজি গুলো হি নোজ ভেরি ওয়েল এজন্য হয়তোবা প্রোডিউসাররাও যখন শাকিব খান থাকে চলচ্চিত্রে তখন একটা স্বস্তি পায় যেখানে কিনা আমরা অনেক বেশি আলোচনা হচ্ছে এই ব্যাপারটি নিয়ে যে কেন এখন এত ফিল্ম রিলিজ পাচ্ছে না প্রোডিউসারের সংখ্যা কমে গেছে কিন্তু শাকিব খান মানে তারা ইনভেস্ট করবার জন্য বসে থাকেন কারণ তিনি পিছনেও অনেক কাজ করেন সত্যি বলতে এই এক আধ বছর ধরে ইন্ডাস্ট্রির অবস্থা অনেক করুণ এত করুণ অবস্থা আমার এত বছরের ক্যারিয়ারে আমি কখনো দেখিনি করুণ হওয়ার কারণ বলতে গেলে যেটা বলতে হয় যে এত একটা অস্থির অবস্থা কাজ করেছে ইন্ডাস্ট্রির মধ্যে এত পলিটিক্স ঢুকেছে ইন্ডাস্ট্রির মধ্যে বিকজ এটা হচ্ছে একটা মানে ক্রিস্টি কালচারের একটা জায়গা এখানে বসে মানুষ গল্প নিয়ে চিন্তা করবে মানুষ একটা এফডিসি যদি ধরি যেখানে বসে মানুষ গল্প নিয়ে চিন্তা করবে এখানে বসে মানুষ গান নিয়ে চিন্তা করবে এখানে মানুষ সৃজনশীল বিষয়গুলো চিন্তা করবে বাট একটা সৃজনশীল জায়গায় যখন পলিটিক্স ঢুকে যায় নোংরামো ঢুকে যায় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো ঢুকে যায় হাতির দাঁতের মতো দেখানো দাঁত একটা খাওয়ার দাঁত একটা যখন হয়ে যায় মানুষের সো তখন আর ওই মানে কালচারের ওই সৃজনশীল জায়গাটার সৃজনশীল না ওরকম থাকে না আর আমি ট্রাই করছি যে আমাদের সিনেমা গুণগত মান থেকে যেন কোয়ালিটির দিক থেকে অনেক আপ হয় এবং ইন্টারন্যাশনালি অলরেডি আমার কো-প্রোডাকশন যত ফিল্ম আছে দেখেছেন এবং এক্সচেঞ্জে যে ফিল্মগুলো এসছে সেগুলো ইন্টারন্যাশনালি অনেক দেশে রিলিজ হয়েছে মিডল ইস্ট কানাডা অস্ট্রেলিয়া সিঙ্গাপুর মালয়েশিয়া আমি এই বিষয়টি নিয়ে অনেক বেশি কথা বলতে চাই অনেক বেশি কথা বলতে চাই কিন্তু যে ক্যাপ্টেন খান দিয়ে শুরু করলাম এবং ঈদ চলছে দর্শকরা যাতে এই চলচ্চিত্রটি অবশ্যই হলে গিয়ে দেখেন সেজন্য তাদেরকে একবার ট্রেলারটা দেখাতে চাই ট্রেলারটা দেখে তারপর আমরা আসছি ক্যাপ্টেন এরকম একটা ট্রেলার দেখার পর যদি আপনারা মুভি হলে দেখতে না যান তাহলে এটা কিন্তু অনেক বড় একটা অপরাধ তাহলে অবশ্যই হলে গিয়ে দেখতে হবে আর আমরা আড্ডায় ফিরে আসছি একটা বিরতির পর একটা ছোট্ট বিরতি সাথেই থাকবেন কিন্তু ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স আপনারা দেখছেন এলান বাই উষো প্রেজেন্ট সেলিব্রিটি ক্যাফে কো-স্পন্সর্ড বাই ডিকোর ইন্টেরিয়র এবং আমাদের সাথে আজকে রয়েছে ক্যাপ্টেন খান শাকিব খান এবং ক্যাপ্টেন বুবলি তোমার নামের আগে আমি ক্যাপ্টেন বসিয়ে দিলাম ওয়েল এবার আসি হচ্ছে কি আমরা যে কথাটি বলছিলাম যে ইন্টারন্যাশনালি রিকগনাইজড হওয়া সেখানে অ্যাপ্রিসিয়েট হওয়া এবং সেই জায়গা থেকে কিন্তু আমরা অনেক বেশি একটা গল্প শুনতে পাচ্ছি গুঞ্জন শুনতে পাচ্ছি আই হোপ এই গুঞ্জনটি সত্যি হতে যাচ্ছে যে নেক্সট ইয়ারের ভিতরে হয়তো বা আমরা শাকিব খানকে বলিউডে দেখব ইনশাআল্লাহ না একচুয়ালি এতটুকু বলে তো হবে না একটু হোপ একটু দর্শকদেরকে একটু আশ্বাস দাও যে হ্যাঁ আসলেই এরকম কিছু একটা হতে যাচ্ছে নেক্সট ইয়ার তো আসুক বুবলিকে আমরা যেরকম করে দেখেছি শুরু থেকে বুবলির সাথে যে শব্দটা যায় বাবলি সেরকম একটা বাবলি একটা মেয়ে খুব সুন্দর করে নিজেকে প্রেজেন্ট করছে চিটাগাঙা পোয়া নোয়াখালা মায়া আমরা সেখানে আসলে কি ভাষা জানা আছে নোয়াখালীর ভাষা নাকি শিখতে হয়েছে ও আচ্ছা ওকে আই ডিডন্ট নো দ্যাট শুধু নামেই আমার হোম ডিস্ট্রিক্ট নোয়াখালীতে বাট বর্ন এন্ড ব্রট আপ সব ঢাকায় স্কুল কলেজ ইউনিভার্সিটি সব কিন্তু তার মানে শিখতে সহজ হয়েছে শিখতে আমার হয়েছে কি আমার এই মুভিটা আমার জন্য অনেক প্লাস কেন কারণ ডেফিনেটলি মুভিটা অনেক কমেডি ফিল্ম দর্শকরা ভীষণ পছন্দ করেছিল আর ডিরেক্টর উত্তম আকাশ উত্তমদা প্রডিউসার ছিলেন আমাদের সেলিম খান সেলিম ভাই ভীষণ চলচ্চিত্র প্রেমী একজন মানুষ ওই ছবিটা করার সময় আসলে ওই মুভি পারপাসেই আমার নোয়াখালী ভাষাটা শেখা হয়েছে আপনি কি চিটাগাং ভাষা জানেন দর্শকরা যারা আছে তারা তো শুধু চিটাগাং আর নোয়াখালী না অনেক ডিস্ট্রিক্টের আছে তো আমরা যখন মুভিটা করেছিলাম এটা আমাদের ওভাবেই সবকিছু গাইডলাইন ছিল যেন সর্বমহলে দর্শকরা বোঝে মানে একদম কিন্তু আমরা অরিজিনাল যদি ওটা করি ইজি করা একটু ইজি করে দর্শকদের কাছে প্রেজেন্ট করা মডার্ন চিটাগাং এর লোক আধুনিক চিটাগাং এর লোক যেভাবে যেভাবে কথা বলে একটু আঞ্চলিক টানও আছে তার মধ্যে আবার কলকল শুদ্ধ ভাষাও আছে কলকল আমাদের মতো এই যে এখন যেটা বলেন এটা কিন্তু বলতে পারতেন চিটাগাং ভাষায় একটু তো চেষ্টা করা যেতেই পারে আমি ভুলে গেছি কখনো কি মনে হয়েছে এই যে যতটুকু সময় ধরে কাজ করা হচ্ছে
হলে গিয়ে একটু থাকে না ছদ্মবেশে গিয়ে হলে গিয়ে দেখি যে মানুষ কি ভাবছে মানুষ কি করছে কখনো কি মনে হয়েছে বা করা হয়েছে এরকম কিছু আমার শুরু থেকে আজ অবধি সবসময় আমি আমার সিনেমা আমি হলে যেয়ে দেখি বিকজ আমার কাছে মনে হয় যে আমি বড় পর্দায় আমি কেমন কাজ করছি বা আমার সাথে শিল্পীরা কি করছে আমার সাথে তাদের কোঅপারেশন কি সবকিছু আসলে দেখার অন্যরকম একটা ফিলিং আমি অলওয়েজ বোরখা পরে যে আমার ছবি দেখি যেহেতু ঈদের সময় আমাদের টিভি প্রোগ্রামগুলো হয়েছে দেন এখনও করছি তারপর এর মধ্যে আমি শুধু জাস্ট ওয়েটিং ফর দ্যাট টাইম যে আমি কখন যাব হলে যে আমার ছবিটা আমি বড় পর্দায় দেখব আর আমি অলওয়েজ লোকাল হলে যাই কারণ হয়েছে কি লোকাল হলে পাবলিক রিয়াকশনটা খুব ভালো পাওয়া যায় তারা যখন সুপার হিরো যখন এন্ট্রি করছে শীষ দিচ্ছে হিরোইনের সাথে যখন কোনো একটা আছে না যে কোনো কমেডি সিন থাকছে বা রোমান্টিক সিন থাকছে তখন ওইটা আবার ও কেন এটা হলো এরকম মানে ওরকম রিয়াকশনগুলো দেন গান আসলে এনজয় করা তারপর কোন ইমোশনাল সিন এবং আমাদের দেশে দর্শকের না একটা মজার ব্যাপার আছে কোন একটা সিন পছন্দ মানে তালি যে দেয় না মানে তখন এটা কিন্তু একটা ক্লাসিক জিনিস তাই তখন হয় কি আমিও তালি দিতে থাকি ইনফ্যাক্ট আই মানে আমি ভুলে যাই যে আমি ওখানে আই এনজয় ইট ভেরি ওয়েল মানে সবচেয়ে মজার কমেন্ট কি শুনতে পেয়েছেন যখন এই যে ছদ্মবেশে গিয়েছেন সবচেয়ে মজার সবচেয়ে ভালো লাগা কমেন্ট যেটা এখন মনে পড়ছে আমার আসলে এরকম অনেক আছে যে আমি পাশে বসে আছি কেউ তো চিনছে না তো দর্শকরা অনেক অনেক কমেন্ট করেই যাচ্ছে ছবি দেখে আমার একটা মুভি ছিল অহংকার মুভিটা শাহাদাত হোসেন লিটন ভাই ছিলেন পরিচালনায় তো ওই ছবিটাতে আমার রোলটা ছিল আমি অনেক অ্যাংরি থাকি প্রথম দিকে তো সেখানে এখন এই মুহূর্তে মনে পড়ছে একটা রিয়াকশন ছিল পাবলিকের সেটা হচ্ছে যখন আমি খুব অ্যাংরি মুড থেকে যখন আমি হ্যাঁ ভিলেন থেকে যখন আমি মানে একটু ভিলেন টাইপ ছিল বাট ওরকম একদমই নেগেটিভ না বাট আমি খুব মানে রাগি থাকি তো ওখান থেকে যখন আমি নর্মাল লাইফে ব্যাক করি মানে একটা নর্মাল মানুষ যেমন হয় আমি যখন আমার ভুলগুলো বুঝতে পারি তখন অডিয়েন্স যখন হিরো আমাকে মানে এরকম বোঝায় সব কিছু তখন পাবলিক বলছিল পাশে থেকে এইবার বুঝো মজা এতদিন তো খুব রাগারাগি করছো এখন তো ঠিকই সব কিছু মানে মেনে নিলাম মানে এই যে তারা ফিলিংসটা তাদের একদম যে ক্যারেক্টারে ঢুকে যাওয়া দ্যাট ওয়াজ ফ্যান্টাস্টিক খুব ভালো ছিল ওয়েল আমরা হলের কথা আসলে আসছিলাম এই কারণে আমি যখন ভাইজান এলোরের রিভিউ পড়ছি তখন শুরুতেই দেখলাম আমাদের বাংলাদেশের জনপ্রিয় একটি ইংরেজি পত্রিকায় শুরুতেই দেখা ছিল বাংলাদেশে এক থেকে দশ নম্বরে সব জায়গাতে শাকিব খান এক থেকে দশের ভিতরে আর কেউ নেই এই যে এই ধরনের কমেন্ট যখন শোনেন ডেফিনেটলি এটা তো আপনারই তৈরি করা আমার দেশের মূল্যায়নটা তো আমার কাছে অনেক ভালো লাগে শুনতে দেখতে খুব ভালো লাগে আমার দেশের মানুষ আমাকে এত ভালোবাসছে এত মূল্যায়ন করছে বাট আমার কাছে আরও বেশি ভালো লেগেছে আমি যখন ভাইজান তো প্রথম রিলিজ হয়েছে পশ্চিমবঙ্গে অ্যান্ড দেন আসাম ত্রিপুরা বেল্ট আমি যখন রিলিজের আগে আমি ওখানে ছিলাম প্রমোশনে ছিলাম তখন আমি দেখেছি যে পুরো পশ্চিমবঙ্গ জুড়ে এবং আমার অন্য একটি সিনেমার শ্যুটও ছিল পশ্চিমবঙ্গেরই কলকাতার সিনেমার তো অনেক দূর দূরান্তে যেতে হয়েছে কয়েকদিন দেখেছি যে পুরো পশ্চিমবঙ্গের একদম আনাচে কানাচে ভাইজানের পোস্টার বিল বোর্ডে আফটার রিলিজ ফার্স্ট ডে সেকেন্ড ডে যেই তাদের বড় বড় পেপারগুলো যারা অনলাইন পোর্টালগুলো টাইমস অফ ইন্ডিয়া অ্যান্ড দেন হচ্ছে কি আনন্দবাজার এরা যে রিভিউগুলো দিচ্ছে ট্রু রিভিউ দর্শকদেরকে একটা বিরতির জালে ফেলতে হচ্ছে এরপরে বিরতির পরে ফিরে এসে আপনাকে এবং গুগলিকে আমরা র্যাপিড ফায়ার রাউন্ডের জালে ফেলবো দর্শক আপনারা নিশ্চয়ই যেটা মিস করতে চান না আমাদের সাথেই থাকবেন ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স আপনারা দেখছেন এলান বাই উৎসব প্রেজেন্ট সেলিব্রিটি ক্যাফে পাওয়ার্ড বাই ডিকোর ইন্টেরিয়ার আর সাথে রয়েছে ক্যাপ্টেন খান শাকিব খান এবং ক্যাপ্টেন বুবলি ওয়েল এবার আমরা র্যাপিড ফায়ার রাউন্ডে যাব যেখানে কিন্তু খুব র্যাপিডলি অ্যান্সার দিতে হবে মানে খুব ছটফট করে অ্যান্সার দিতে হবে ওকে ফাইন লেটস ফার্স্ট ওকে সুপারস্টার ফার্স্ট দেবী জান বলেছে হ্যালো জান বলেছে কখনো কি ভাই জান বলেছে বলেছে নেভার নেভার ওকে সবচেয়ে সহজে রেগে যান কিসে মানে অল্পতেই রেগে যান কোন বিষয়টাতে অনিয়ম দেখে অনিয়ম দেখে আপনার নিজের সম্পর্কে যেই গুজবটি চালু করতে চান যে গুজবটি চালু করতে চান নিজের সম্পর্কে নিজের সম্পর্কে নিজের সম্পর্কে কেন গুজব চালু করব হ্যাঁ থাকে তো একটু ইন্টারেস্টিং করার জন্য হতেই পারে যাচ্ছে এটা যদি হতো ব্যাপারটা খারাপ হতো না আমি তো আর গুজব আটকে রাখার চেষ্টা করি আচ্ছা ওকে
এখন আমি যে পরিস্থিতিগুলোর কথা বলবো, এই পরিস্থিতিগুলোতে আপনি পড়লে আপনি কোন গান গাইবেন, তাদেরকে আপনার চলচ্চিত্র থেকে কোন গানটি ডেডিকেট করতে পারেন? শ্রাবন্তীর সাথে লিফটে আটকা পড়লেন, শ্রাবন্তীর সাথে লিফটে আটকা পড়লে কি গান গাইবো? গান কেন গাইবো? হাইপোথেটিক্যাল, আমরা জাস্ট ইমাজিনারি একটা সিচুয়েশন চিন্তা করছি। নায়ক নায়িকা লিফটে আটকা পড়লো, এখন নায়ক তার জন্য কি গান গাইবে? খুশি করার জন্য তো ভাইজানের রোমান্টিক গানটা গাইতে পারি, লিখেছি তোর নাম। মিমের সাথে যদি আপনার বিয়ে হয়ে গেল তাহলে মিমের জন্য কি গান গাইবেন? মিমের সাথে বিয়ে হয়ে গেলে? বিয়ে হয়ে গেল, কেন বিয়ে হবে? আমরা তো সব হাইপোথেটিক্যাল বলছি, আমরা তো বলছি না এখনই বিয়ে দিয়ে দিলাম। একটা সুপারহিট গান আছে মিমের সাথে আমার, বুঝিনি কখন আমি হয়েছি তোমার, আজ দেখি তুমি ছাড়া নেই কিছু। ইন্টারেস্টিং। আপনি যদি ঘুম থেকে জেগে উঠে দেখেন যে আপনি বুবলি হয়ে গেছেন, প্রথম কাজটি কি করবেন? বুবলি হয়ে গেছে? হ্যাঁ, ঘুম থেকে উঠে দেখেন আপনি বুবলি হয়ে গেছে, জেন্ডার চেঞ্জ। ভাই বুবলি হতে চাই না আমি, শাকিব খানই থাকতে চাই। যে তিনটি জিনিস আপনার আমাদের চলচ্চিত্র জগৎ সম্পর্কে পছন্দ না? প্রথম অপছন্দ হচ্ছে কাজ ছেড়ে অকাজের চিন্তা করা। দ্বিতীয় অপছন্দ হচ্ছে যে কাজের মানুষগুলো পেছনে আছে, অকাজের অনেক মানুষগুলোই সামনে আছে। থার্ড অপছন্দ হচ্ছে যে অনেক বিজ্ঞ সিনিয়র মানুষ যাদের আসলে অনেক চিন্তা ভাবনা করে কাজ করা উচিত, যারা হচ্ছে ভাবা উচিত যে সিনিয়র ব্যক্তিটা কিন্তু সবার, একজন লিজেন সিনিয়র সে আমার কাছে যেমন সম্মানের, সে সবার কাছে সম্মানের, এবং তার স্নেহ বা তাদের স্নেহ সবাই কিন্তু দাবিদার। তো তারা ইজিলি যেন কোনো ফাঁদে না পড়ে, কোনো কথার মোহে না পড়ে, এবং ইজিলি কোনো যেন ভুল পদক্ষেপ ভুল সিদ্ধান্তে যেন তারা না যায়, বিকজ তারা যদি ভুল করে তাহলে মানুষ আর কোথায় যাবে, তারা যেন রাইট ট্র্যাকে থাকে। আচ্ছা, এবং তারা জীবনের শেষ সময় মানে একদম শেষ দিন পর্যন্ত এবং মৃত্যুর পরেও যেন তারা কোনো বিতর্কের ঊর্ধ্বে থাকে, তারা সবাই যেন বিতর্কের ঊর্ধ্বে থাকে, এটাই হচ্ছে আমার চাওয়া। আপনার জীবনের অটোবায়োগ্রাফি যদি বানানো হয় তাহলে সেটার নাম আপনি কি দিবেন, সেটা টাইটেল নেম কি হতে পারে? অলরেডি একটা অটোবায়োগ্রাফি বানানোর জন্য একজন বিখ্যাত ডিরেক্টর প্রপোজ করেছেন আমাকে, সো বাট আমি এখনই চাই না, আমি চাই না। দেন ওপার বাংলারই একজন প্রপোজ করেছেন, খুব বিখ্যাত একজন ডিরেক্টর, অ্যান্ড প্রোডাকশন হাউসও খুব বড়ো প্রোডাকশন হাউস, আমার সমসাময়িক সমস্ত বিষয় নিয়ে এই পর্যন্ত স্টারডম নিয়ে করতে চেয়েছেন, বাট আমি এবং সেই চরিত্রে আমাকেই অভিনয় করতে বলেছেন, বাট আমি আসলে সম্মতি দেইনি, বিকজ লাইফটা এখানে শেষ হয়ে যায়নি, আরো তো আছে, আরো অনেক সময় আছে। আমি বলছি না যে এখনই বানাতে হবে, অনেক রকম কালার আছে, আমি বলছি না যে এখনই বানাতে হবে, আমি জিজ্ঞেস করেছি যে যদি বানানো হয় সেটা যে কোনো সময় হতে পারে, ভবিষ্যতে আমরা হয়তো 20 থেকে 20 25 বছর পরেও দেখতে পারি, তখন সেটা টাইটেল নামটা কি হতে পারে? টাইটেল নাম আমার যেমন হচ্ছে যে যিনি যেই বিখ্যাত লোকটা, যে ডিরেক্টরটা বা প্রোডাকশন হাউস এরা যে আমাকে প্রপোজটা করেছিলেন, নামটা আমার কাছে খুব ভালো লেগেছিল, নামটা হচ্ছে সুপারস্টার। এবার চলে যাচ্ছি ক্যাপ্টেন বুবলির কাছে। দিয়েছি তোকে দিল দিল দিল, তোকে ছাড়া বাচ্চা মুশকিল, কাকে ছাড়া বাচ্চা মুশকিল, বা কোন জিনিসটি ছাড়া বাচ্চা মুশকিল? আমার লাইফে আমার মনে হয় যে আমি আমার ফ্যামিলিকে ভীষণ ভালোবাসি, প্রত্যেকটা মেম্বার আমার বাবা মা ভাই বোন, তো আমার পরিবার ছাড়া আমার বাচ্চা মুশকিল। কোন বিষয়টিতে খুব সহজেই মানে হাসানো যায় বুবলিকে? আমি যদি কখনো অনেক রেগে থাকি, কেউ যদি আমাকে একটু ম্যানেজ করার ট্রাই করে, তখন আমি অনেক খুশি হই। আর সবচেয়ে সহজে রেগে যায় কিসে? যখন দেখি যে আসলে কেউ বিশ্বাস ভাঙছে। নিজের সম্পর্কে যে গুজবটি শুরু করতে চান? আমি গুজবকে অনেক অপছন্দ করি, বিকজ গুজব জিনিসটাই গুজব, আই ডোন্ট ওয়ান্ট দ্যাট। যেই তিনটে জিনিস পছন্দ না মিডিয়ার? আসলে আমি না আমার কাজের বাইরে, টু বি অনেস্ট, আমি যখন আমার শুটিং শেষ করে বাসায় চলে যাই, তখন আমি ভুলেই যাই যে আমি মিডিয়ার কোনো পার্সন, তো মিডিয়া নিয়ে আসলে কখনো ওভাবে চিন্তাই করিনি যে এটা চেঞ্জ করা দরকার, ওটা দরকার। যে মানুষগুলোকে আমি বলবো যে ট্রুথ সিরাম খাইয়ে দেওয়ার জন্য, হ্যাঁ ট্রুথ সিরাম খাইয়ে দিলে তাদেরকে কী প্রশ্ন করা হবে? পূর্ণিমা আপু, পূর্ণিমা আপুকে আমি কোয়েশ্চেন করব, যদি আসলে এখন তো ওরকম মাথায় আসছে না, বাট দেখলে আমি জিজ্ঞেস করতাম যে আপু এত সুন্দর করে মেনটেন করছে কীভাবে এতদিন ধরে। জানতে চাইবো যে কাকে আসলে বেশি ভালো লাগে, পূর্ণিমা নাকি শাবনূর? দুটো দুরকম হবে, আমি আমার মনে হয় যে আমাদের মিডিয়াতে আমি ওরকম যদি যাদ্রেল অভিনেত্রী বলি, জাত অভিনেত্রী শাবনূর আপু,
আমি ভীষণ পছন্দ করি ওনাকে, ভীষণ রেসপেক্ট করি, আর উনি আমাকে ভীষণ আদর করেন। তো আমি শাবনুর আপুকে রাখবো অভিনয়ের দিক থেকে, আর ডেফিনেটলি শি ইজ গর্জিয়াস, আর পূর্ণিমা আপু শি ইজ ভেরি সুইট। বেটার অ্যাক্টর, হু ইজ বেটার অ্যাক্টর, রোশন অর সিয়াম? দুজনই ভালো, দুজনই ভালো। ঢালিউড সম্পর্কে যদি একটা বই লিখতে বলা হয় তাহলে সেটা টাইটেল কি হবে? গুজব। গুজব দিয়ে শুরু করলাম, গুজব দিয়ে শেষ হলো র‍্যাপিড ফায়ার রাউন্ড। থ্যাংক ইউ ভেরি মাচ ঝটপট উত্তর দেওয়ার জন্য। এরপরে আরো অনেক কিছু আছে, মানে আমাদের আড্ডায় আরো কিন্তু একটা পার্ট রয়েছে। হ্যাঁ, তো পুরো পরীক্ষা শুরু হয়ে গেল না, এবার পরীক্ষা থেকে বের হয়ে যাব। একটা বিরতি নিচ্ছি, এবং বিরতির পরে আসলে কি থাকছে সেটা মিস করতে চাচ্ছেন না কিন্তু, সো ডোন্ট সুইচ ইওর চ্যানেল। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, আপনারা দেখছেন এলান বাই উৎসব প্রেজেন্ট সেলিব্রিটি ক্যাফে, কো স্পন্সর্ড বাই ডিকোর ইন্টেরিয়র। এই যে এত সুন্দর ইন্টেরিয়র আমাদের এখানে, ওয়েল আমাদের সাথে রয়েছে ক্যাপ্টেন খান এবং ক্যাপ্টেন বুবলি। এবার আমরা যে কাজটি করব, আপনাদের দুজনের মাঝখানে একটি হেডফোন রাখা হয়েছে, হ্যাঁ এই হেডফোনটি কানে দিবেন, এবং বুবলি আপনাকে একটি কথা বলবে, আপনাকে গেজ করতে হবে সে আসলে কী বলছে। আপনার কানে হেডফোন থাকছে, আপনি কিছু শুনতে পাচ্ছেন না, আপনার তার লিপ রিড করে বলতে হবে আসলে সে কি বলছে। এটা তো আমি আগে বলি। হ্যাঁ সেটা হতে পারে, তাহলে বুবলি আগে কানে হেডফোন পড়তে হচ্ছে। আমি গান ছাড়ছি। আচ্ছা এত যে খেলাধুলা হচ্ছে, এখানে কি কোনো গিফটস বা কিছু নেই? মানে এই যে আমি, না না এসব বললে হবে না। ওকে আমরা যাচ্ছি তাহলে। হ্যাঁ শোনা যাচ্ছে কথা? গান শুনছি, গান শোনা যাচ্ছে, আমার কথা শোনা যাচ্ছে, আমি কি বলছি সব শুনতে পাচ্ছি। আমি অ্যাক্টিং দেখে বুঝতে পারছি বাট শুনতে পাচ্ছি না। আচ্ছা আচ্ছা সব তাহলে ঠিক আছে, বলেন কিছু একটা। কোরবানি দিছ কটা? রিপিট রিপিট করতে হবে। কোরবানি কোরবানি কটা দিছ বলো, জামা কটা কিনছো? অনেক কিছু বলছে মনে হয়, না একটা কথাই বলছে এরপরে না, একটা কথাই বলেছে, একটা কথাই। জামা কয়টা কিনেছো? জামা কয়টা কিনেছে থাকে না হলো বুঝতে পারবে না। ড্রেস কয়টা কিনেছো? ড্রেস কয়টা কিনেছো? কি শুনছো নাকি? চেঞ্জ করছে কিন্তু বারবার, না না চেঞ্জ করছে না। আচ্ছা আমি আমি বলি এদিকে, হ্যালো ড্রেস কয়টা কিনেছো? বুঝতে পারছি না সত্যি। ওকে জিজ্ঞেস করেছে ফার্স্ট ডে কুরবানি দিয়েছো, এরপরে জিজ্ঞেস কেন এতগুলো কেন একটাই, এরপরে জিজ্ঞেস করেছে ড্রেস কয়টা কিনেছো, হলো না কিন্তু, হলো না। এবার হয় কি আমরা যখন রিপিট করি একটা সেন্টেন্সে বারবার বলি, তুমি তো পারলে না বুঝলে, তিন চারবার বললে কেমনে হবে, তিন চারটা সেন্টেন্স। আচ্ছা ঠিক আছে, ইটস মাই টার্ন নাও। তো পুরস্কার ছিল, ফাইন ইটস মাই টার্ন। এবার কি মাই টার্ন? ইয়েস ইওর টার্ন। ছবি দেখা হয়েছে হলে গিয়ে? হলে যে ছবি দেখা হয়েছে? নাইসলি বলো না কেন, আমার শুনে তো ঠিকই বলেছে। স্লোলি হলে গিয়ে ছবি দেখা হয়েছে? হলে কি ছবি দেখা হয়েছে? ওয়েল ডান। আমার তো কিন্তু আমি অনেক সিরিয়াসলি বলেছি, নো নো নো, আমি একটাই বলেছি বোঝার জন্য, এখানে কিন্তু আমি পার্সিয়ালিটি করেছি সিরিয়াসলি জিতিয়ে দেওয়ার জন্য। সত্যি কথা, কত মানে মেয়েরা যে কত কত ভালো হয় মেয়েরা, এটাই আমি প্রুফ করলাম রাইট। এটাই। আচ্ছা আরেকবার করি আমরা, আরেকবার ওকে, এবার কিন্তু নতুন সেট, এবার ইজি বলছি যাও, এবার ইজি বলবে একবার, একদম একটাই একটা সেন্টেন্স বারবার বললে দেখো। কেছো? Not this, please. Something else. কেছো? কেছো? এই সব শোনা যাচ্ছে, মানে জিতিয়ে দেওয়ার জন্য এত সহজ একটা প্রশ্ন, পারলে কি সে জিতিয়ে দেওয়ার জন্য, আমি পেরেছি দ্যাটস ট্রু, সব শোনা যাচ্ছে, ভলিউমই দেয়নি এখান থেকে আমরা শুনতে পাচ্ছি, মেয়েরা মেয়েদের টানে টানে। ওকে বলো, একই গান চলছে কিন্তু রাইট, মামা ম্যাও ম্যাও, মামা ম্যাও ম্যাও, মামা ম্যাও ম্যাও। আমি আসলে অনেক ইজি করে ফেলেছি।
আচ্ছা লেটস টক অ্যাবাউট যে এবার ঈদটা আসলে আসলে কেমন হলো, কারণ আমি জানি যে দুজনে কিন্তু শুটিং এ ছিলেন ব্যাংককে, ব্যাংকক শুটিং। আমার তো ভীষণ ভালো কেটেছে, ভীষণ ভালো কাটছে, সেটা আমার কি বলে আমাকে দেখে যে কেউ বুঝতে পারছে। আমি ভালো লাগছে এবার ঈদটা, আমার কেমন জানি খুব ভালো লাগছে। আই'ম ভেরি হ্যাপি। ওকে, আমারও ঈদ ভীষণ ভালো কাটছে। আর এবারের ঈদটা আমার জন্য একটু স্পেশাল, এটার কারণটা হচ্ছে যে আমি যেহেতু ফ্যামিলি সবার ছোট, তো আমি কখনোই আসলে কোরবানি দেইনি, মানে আমার নিজের টাকায়। তো সবসময় দেখা যাচ্ছে আব্বু ওখান থেকে, মানে তারা মেনটেন করছে, ফ্যামিলি থেকে দেখছে, বাট এবার ঈদে আমি নিজে কোরবানি দিয়েছি। সাকিব খানের সাথে আজান উজান দুটো ক্যারেক্টার ভিতরে কোনটা বেশি মিল পাওয়া যায়? দুটোর একটাও না। দুটোর একটাও না? তাহলে কি ক্যাপ্টেন খান? একদমই না। দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে, বিকজ আমাদের প্রোগ্রাম আমরা এখন শেষ করছি, এনি মেসেজ ইউ ওয়ান্ট টু গিভ দ্যাম? দর্শক আমাকে এত ভালোবাসা দিয়েছে, এত ভালোবাসা দিচ্ছে, আমার সমস্ত ভালো মন্দ, আমার সুখের দিনে, আমার প্রবলেমের দিনে, আমার সমস্ত ভালো লাগা মন্দ লাগা, আমার সমস্ত জীবনের সাথেই কিন্তু এরা সবাই মিশে আছে। এখন আর সাকিব খানকে আমি 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 কখনোই আমাকে আর একা মনে করি না, যে আমি সাকিব খান একজন মানুষ। আমার কাছে মনে হয় যে এই সমস্ত অডিয়েন্স হচ্ছে সাকিব খানের একটা অংশ। তারা যেই ভালোবাসাটা আমাকে দেখাচ্ছে, তারা যেই সবসময় আমার জন্য দোয়া করছে, আমার মঙ্গল কামনা করছে, তেমনই আমি সবার মঙ্গল কামনা করছি এই ঈদ এবং ঈদ ছাড়াও। সবসময় আপনাদের সবার অনেক মঙ্গল হোক, ভালো হোক, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, ভালো ভালো পজিটিভ পজিটিভ সমস্ত কিছুর সাথে থাকবেন। আই লাভ ইউ টু। ভেরি কর্ডিয়ালি অ্যান্ড নাইসলি সেড। আসলে থ্যাংক ইউ, খুব সুন্দর একটা আড্ডা হলো, থ্যাঙ্কস টু এশিয়ান টিভি, সেলিব্রিটি ক্যাফে, খুব ভালো লাগলো আসলে, অনেকক্ষণ ধরে আমরা আড্ডা দিলাম। আর দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আপনারা সবাই নিরাপদে থাকুন, যেটা আমাদের সবার জন্য খুব জরুরি। যে যেভাবেই থাকুন না কেন, ভালো থাকুন, নিরাপদে থাকুন। আর আমরা সব কষ্ট করি কিন্তু আপনাদের জন্যই, একটা ছবির পেছনে আসলে অনেক শ্রম থাকে, হয়তো বা আমরা ভাবি যে অনেক মজা হচ্ছে, অনেক আমরা আড্ডা দিয়ে কাজ করছি, বাট আসলে ওরকম কিছুই না, অনেক পরিশ্রম করে আমরা কাজগুলো করি শুধুমাত্র আপনাদের জন্য। তো এখন যেহেতু টেকনোলজি অনেক হাই, আমরা কিন্তু চাইলে অনেক কিছু ইজিলি আমরা ফোনের মধ্যে নিয়ে দেখতে পারি, কমেন্ট করতে পারি, কিন্তু ছবি আপনারা আসলে সেটা বড় পর্দার ছবি, বড় পর্দায় যেয়ে দেখুন। আমরা মোবাইল ফোনে যে কোনো কিছু ডাউনলোড করে আসলে নাই দেখি, স্পেশালি চলচ্চিত্রের ক্ষেত্রে। সবাই হলে যেয়ে ছবি দেখুন। আর আমাদের ক্যাপ্টেন খান যেহেতু চলছে হলে, প্রত্যেকে আমার কাছে মনে হয় যে হলে যেয়ে ছবিটি উপভোগ করুন, অবশ্যই ভালো লাগবে। আর বাংলা চলচ্চিত্রের সাথে থাকুন, আমাদের সবার জন্য দোয়া রাখবেন, ধন্যবাদ। থ্যাংক ইউ, এবং আমাকে থ্যাংকস দেওয়ার জন্য আরও বেশি ধন্যবাদ, সাকিব ভাই তো দিলই না। এনিওয়ে, থ্যাংকস টু বোথ অফ ইউ ফর বিং হিয়ার। ঈদের দিনটাতে আসলে আমরা চাই দর্শকরা তাদের প্রিয় মানুষগুলোর সাথে একটা সুন্দর সময় কাটাক, এবং সেই সুন্দর সময়টা আমরা দিতে পারলাম আজকে দুজনকে একসাথে নিয়ে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভিউয়ার্স, শেষ করছি সেলিব্রিটি ক্যাফে আজকের আয়োজন। আর যেতে যেতে একটা কথাই বলতে চাই, লাইফ ইজ এ ক্রেজি রাইড, নাথিং ইজ গ্যারান্টেড, সো এনজয় টু দ্য ফুলেস্ট। জীবনের শেষ প্রান্তে এসে তোমার কথা বেশ মনে পড়ে। এটা আমাদের, আমরা ধানমন্ডি লেকে বসে খুব গানটা গাইতাম আর কি, আমি গিটার প্লে করতাম, গানটা গাইতাম, এখন গিটার নাই, তারপর ট্রাই করি। জীবনের শেষ প্রান্তে এসে তোমার কথা বেশ মনে পড়ে, তোমার হাতের আলতো পরশ আজ খুব পেতে ইচ্ছে করে, অদেখা ভুবন, অদেখা স্বপন, অদেখা রয়ে যাবে।